তো বন্ধুরা, ক্লাস ইলেভেন 2022 অর্থাৎ একাদশ শ্রেণীর ভূগোলের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের কাছে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কোনো রকম ডাউট থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জিজ্ঞেস করো। ভিডিওটা লাইক করে দাও, শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে। আর যারা নতুন আছো তাদেরকে বলবো, ভূগোল বিষয়ে যেখানে তথ্যমূলক ভিডিওর জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো জিওগ্রাফি 360 ডিগ্রি, আর বেল আইকনে প্রেস করে রাখো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো আজকের আলোচনা আমরা শুরু করে দিই। It's time to learn geography 360 degree. তো ক্লাস 11 এর জন্য আমাদের কোন কোন অধ্যায় এবছর পড়তে হচ্ছে পরীক্ষার জন্য? প্রথমে দেখো, শাস্ত্র রূপে ভূগোল, এটা পড়তে হবে। প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ, এটা পড়তে হচ্ছে। জীবমণ্ডল পড়তে হবে, সম্পদ পড়তে হবে, এবং 5 নম্বর সম্পদের ব্যবহার পড়তে হবে। এখান থেকেই প্রশ্ন আসবে। তো এই চ্যাপ্টারগুলো থেকে সম্ভাব্য প্রশ্ন কি কি আছে পরীক্ষার জন্য সেটা আমরা জেনে নেবো। চলো প্রথমে দেখো, শাস্ত্র রূপে ভূগোল 1 নম্বর দেখো, মানবীয় ভূগোলের বিভিন্ন শাখাগুলি কি? ভূগোলকে কেন বিজ্ঞানের শাখা হিসাবে পৃথক শাস্ত্র হিসাবে বিবেচনা করা হয়, এটা পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট এটা। নেক্সট দেখো, ভূগোলকে সংশ্লিষ্ট বিষয় বলা হয় কেন? মানবীয় ভূগোলের মূল বিষয়বস্তু কি? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়তেই হবে। এবং মানবীয় ভূগোল এটা দেখো কিন্তু আসতে পারে, এটা আসার সম্ভাবনা খুব বেশি, মানবীয় ভূগোলটাও খুব ভালো করে দেখতে হবে। নেক্সট দেখো, সামাজিক ভূগোল কি? প্রণালীবদ্ধ ভূগোল ও আঞ্চলিক ভূগোলের মধ্যে পার্থক্য, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে, এটাও পড়তে হবে খুব ভালো করে। নেক্সট আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাবো, দেখো প্রাকৃতিক ভূগোলের নীতি সমূহ। প্রথমে দেখো, ওয়েগনার প্রবর্তিত মহাদেশীয় সঞ্চালন মতবাদের সপক্ষে যে কোনো দুটি প্রমাণ আলোচনা করো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। নেক্সট দেখো, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত ল্যাপ্লাসের নীহারিকা মতবাদের সংক্ষেপে লেখো, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য। নেক্সট দেখো, চিত্র সহ পৃথিবীর অভ্যন্তরের গঠন বর্ণনা করো, পাঁচ সঞ্চালনের দুটি কারণ লেখো, এটাও একবার দেখে রাখবে তোমরা, কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল এই অভ্যন্তর মণ্ডলগুলো একবার চোখ বুলিয়ে নেবে। নেক্সট দেখো, ত্রিপাদ সংযোগ কি, ট্রিপল জাংশন, এর সাথে 5 সংশোধন তত্ত্বের সীমাবদ্ধতা লেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য। তারপর ফ্লেক টেকটনিক, এটা 2 নম্বরের জন্য অবশ্যই তোমরা দেখে রাখবে এটা। নেক্সট দেখো, সমুদ্রের তলদেশের সম্প্রসারণের সাপেক্ষে যুক্তি দাও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে বেনি অফ জোন বলতে কি বোঝো, এটাও ইম্পর্টেন্ট, এটাও পড়ে রাখবে। নেক্সট দেখো, 6 নম্বরে মহাদেশীয় মহাসাগরীয় ভূত্বকের মধ্যে পার্থক্য লেখাটা খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য, স্টার দিয়ে দিলাম। গণিত সায়েন্স স্তরের সাথে 2 নম্বরের জন্য, এটা অবশ্যই তোমরা দেখে রাখবে। নেক্সট দেখো, এরি ও প্র্যাটের সমস্থিতির বিষয়ে ধারণাগুলি পার্থক্য লেখো, খুবই ইম্পর্টেন্ট, এই পার্থক্যটা আসবেই এবছর। নেক্সট এর সাথে দেখো, বৃত্তচাপীয় দ্বীপমালার বৈশিষ্ট্যগুলি লেখো, এটা একবার তোমরা দেখে রাখবে। নেক্সট প্রশ্নে চলে যাবো, দেখো প্রতিসারি পাঁচ সীমানায় সৃষ্ট ভূমিরূপগুলির পরিচয় দাও, গ্রহকণিকা মতবাদ, এটা কিন্তু অবশ্যই একবার দেখে রাখবে। নেক্সট দেখো, মহী সঞ্চরণ তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো, এর সাথে নীহারিকা তত্ত্ব কি, মহী সঞ্চরণ তত্ত্বটা অবশ্যই তোমাদের দেখতে হবে, আর তার সাথে নীহারিকাটা অবশ্যই তোমাদের দেখতে হবে। নীহারিকাটা আগে একবার প্রশ্ন এসেছে, এটা খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য, নীহারিকা তত্ত্ব। নেক্সট দেখো, চিত্রসহ ভূ অভ্যন্তরের যে কোনো দুটি স্তর ব্যাখ্যা করো, আগ্নেয় দ্বীপমালার দুটি বৈশিষ্ট্য লেখো, অবশ্যই একবার দেখে রাখবে। নেক্সট দেখো, প্যাঞ্জিয়া ও প্যান্থালাস কি, সমালোচনা সহ প্র্যাটের সমস্থিতি তত্ত্বটি ব্যাখ্যা করো, হ্যাঁ এটাও খুব ইম্পর্টেন্ট, এবং এটাও প্র্যাটের তত্ত্বটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। নেক্সট চলে যাবো আমরা, দেখো তার আগে বলবো, যারা কিন্তু নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এখনই। নেক্সট জীবমণ্ডলে আমরা চলে যাবো, দেখো জীবমণ্ডল 1 নম্বর প্রশ্ন দেখো, উৎপাদক খাদকের মধ্যে পার্থক্য নির্ণয় করো, সাথে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো, এই উৎপাদক ও খাদ্য এর পার্থক্যটা কিন্তু এবছর খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, ইকোটোন এর সংজ্ঞা দাও, সামাজিক বনসৃজন বলতে কি বোঝো। নেক্সট উৎপাদক ও বিনিয়োগের মধ্যে পার্থক্য লেখো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য, অবশ্যই তোমরা দেখবে। নেক্সট দেখো, জীবমণ্ডলের উপাদানগুলির ব্যাখ্যা করো, বাস্তুতন্ত্র কি, কেমোসিন্থেসিস কি, অবশ্যই পড়বে এটা। নেক্সট দেখো, বিভিন্ন প্রকার খাদ্য শৃঙ্খল আলোচনা করো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। নেক্সট চলে যাবো, দেখো আমরা সম্পদে, সম্পদ থেকে আমাদের কি কি পড়তে হচ্ছে, প্রথমে দেখো সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট এটা, চিরগোধূলি অঞ্চল কাকে বলে। নেক্সট পুনর্ভব অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য নিরূপণ করো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য, অবশ্যই এটা পড়ে রাখতে হবে। নেক্সট গচ্ছিত প্রবাহমান সম্পদের পার্থক্য লেখো, এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট অরণ্যের উপযোগিতাগুলি আলোচনা করো, এটা কিন্তু আমরা অরণ্যের থেকে চলে আসছে সম্পদের ব্যবহার, এটাও খুব জরুরি, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো সম্পদের ব্যবহার, প্রথমে আছে দেখো 1 নম্বরে ফ্যান্টম ফাইল কি,
এর সাথে পিলেজিক ও ডেমার্শাল মাছের পার্থক্য, যৌথ বন সংরক্ষণের ব্যবস্থা কি, খুবই ইম্পর্টেন্ট এটা। আর যৌথ বন সংরক্ষণ এটাও কিন্তু তোমাদের অবশ্যই দেখে রাখতে হবে। আর ফ্যান্টম ফাইল কি, 2 নম্বরের জন্য আসবে, এটা একটু নতুন হলে আমি একটু বলে দিচ্ছি। সম্পদ, সম্পদ মানে যেটা সম্পদ যেটা গচ্ছিত অবস্থায় আছে, ধরো একটা সম্পদ দন্তের স লিখলাম, এটা যখন আমরা ব্যবহার করছি, এর থেকে ধরো কিছু অংশ আমরা ব্যবহার করছি, তাহলে এটা কি হলো, সম্পদের কার্যকারিতা হলো। কার্যকারিতা মানে ক্ষয়, মানে ক্ষয় হচ্ছে সম্পদটা, সেই ক্ষয় সম্পদের যে পরিমাণ, যে ক্ষতিপূরণটা, সেটা হচ্ছে ফ্যান্টম ফাইল। এটা তোমরা 2 নম্বরের জন্য অবশ্যই তৈরি করে রাখবে। নেক্সট চলে যাবো, দেখো পৃথিবীর 3টি প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী দেশের লৌহ আকরিক বন্টনে সংক্ষিপ্ত বিবরণ দাও। 3টে দেশের কিন্তু পড়ে রাখতে হবে, তাহলে কিন্তু এটা তৈরি হয়ে যাচ্ছে লৌহ আকরিক থেকে, অন্য কোনো প্রশ্ন দেখার দরকার নেই। নেক্সট দেখো, উত্তর ভারতের খালের সাহায্যে জলসেচের বিকাশের কারণগুলি লেখো, এটা খুব ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট এটাও। নেক্সট চলে যাবো 3 নম্বর প্রশ্নে, দেখো সরলবর্গীয় অরণ্যে অঞ্চলে কাষ্ঠ শিল্পের বিকাশের কারণ, তার সাথে ভারতের মৎস্য চাষের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো, এটা কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর এর সাথে এটাও অবশ্যই দেখে রাখতে হবে, সরলবর্গীয় এই প্রশ্নটা আসছে। নেক্সট দেখো, মিশরের বিভিন্ন জলসেচ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, অ্যানাড্রোমাস মাছ কাদের বলে। নেক্সট দেখো, সাম্প্রতিককালে উষ্ণমণ্ডলীয় দেশগুলিতে সামুদ্রিক মৎস্য শিকার উন্নত লাভ করেছে কেন, এটাও কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই তৈরি করতে হবে। নেক্সট দেখো, আর্জেন্টিনায় ভূমি ব্যবহার ধরনগুলি লেখো, অবশ্যই দেখে রাখতে হবে এটা। নেক্সট, মার্কিন যুক্তরাষ্ট্রের লৌহ আকরিক বন্টন সম্পর্কে আলোচনা করো, একবার দেখে রাখবে, ওখানে 3টা দেশ তৈরি করলে এটাও হয়ে যাচ্ছে তার মধ্যে। নেক্সট দেখো, জাপানের মৎস্যক্ষেত্র বিকাশ লাভের প্রকৃতির কারণগুলি ব্যাখ্যা করো, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, তার সাথে দেখো মৎস্য সংরক্ষণের 6টি কারণ উল্লেখ করো, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট দেখো, চিরাচরিত অচিরাচরিত শক্তির মধ্যে পার্থক্য, অবশ্যই এটা দেখতে হবে ইম্পর্টেন্ট। লৌহ ও আকরিকের উত্তোলন বন্টনে ভারতের রাজ্যগুলির পরিচয় দাও, এটা খুব জরুরি, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, বর্তমানে কয়লার ব্যবহার হ্রাসের কারণগুলি আলোচনা করো, জলবিভাজিকার ব্যবস্থাপনা সম্বন্ধে আলোচনা করো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই তৈরি করবে। নেক্সট দেখো, নাতিশীতোষ্ণ মণ্ডলে সরলবর্গীয় অরণ্যের অবস্থান ও বৈশিষ্ট্য লেখো, এর সাথে সেলভা কি, দেখো সরলবর্গীয় বারবার আসছে, এই প্রশ্নটা অবশ্যই তৈরি করো। নেক্সট, ভারতের সামুদ্রিক মৎস্য শিকারের সমস্যাগুলি লেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই তৈরি করবে। পিলেজিক ডিমার্শাল মাছের পার্থক্য, এইটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এবছরের জন্য। নেক্সট লাস্ট প্রশ্ন দেখো, অতিরিক্ত জলসেচের সমস্যাগুলি লেখুন, এটা লিখতে হবে, তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ শক্তির তুলনা করো, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। তো সম্পদের ব্যবহার দেখো, চ্যাপ্টারটা অনেক বড়, অরণ্য আছে, ভূমির ব্যবহার আছে, খনিজ সম্পদ আছে, মৎস্য আছে, তাই এটা থেকে 13টা প্রশ্ন তোমাদের অবশ্যই দেখতে হবে, এখান থেকে কিন্তু বাদ দিও না। আশা করছি সিলেবাস তোমাদের পুরোটাই তৈরি, তো এই যে সম্ভাব্য প্রশ্নগুলো বললাম অবশ্যই তোমরা তৈরি করো, আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো বললাম সেগুলোর পয়েন্ট আউট করে ভালো করে গুছিয়ে যাতে লিখতে পারো সেটা তোমরা দেখে নাও। কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট করো, তোমাদের সফলতা আমরা সবসময় কামনা করি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, কোনো প্রশ্ন নিয়ে ডাউট থাকলে, কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই প্রশ্নগুলো তোমাদের কতটা তৈরি আছে, কোনো জায়গায় যদি এখনও জিজ্ঞাসা থাকে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জিজ্ঞেস করতে পারো। আর ভিডিওটা লাইক করে দাও, শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে। আর যারা নতুন বা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ভূগোল বিষয়ে যে কোনো ডাউট ক্লিয়ারের জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর বেল আইকনটা প্রেস করে রাখো ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি, সবাই ভালো থাকো, ধন্যবাদ।